হাদিসটা চারটা পাঁচটা কিতাবে রয়েছে, আর যখন দেখতে পেলাম এর সনদ স্ট্রং, এই জন্য আমি আপনার কাছে পেশ করছি। হাদিসটা প্রথম বলে দিই কোথায় আপনি পাবেন। ইমাম মুনজিরের রাহেমাউল্লাহর কিতাব রয়েছে আত তারগিব আত তারহিব, তাতে আপনি পাবেন। এবং হাদিসটা শোয়াবুল ইমান ইমাম বাইহাকির একটা কিতাব রয়েছে তাতে পাবেন, সেখানে আপনি পাবেন 3139। আপনি মুস্তাদরাক লিসাহিহাইনি আল হাকিম তাতে আপনি পাবেন 3662 3662। এই হাদিসটা আপনি মুসাদে আহমদে পাবেন, হাদিস নাম্বার হচ্ছে 21721 মানে 21721। একাধিক কিতাবে এই হাদিসটা এসেছে। এই হাদিসের বর্ণনা করেছে কারী হচ্ছেন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা মিন ইয়াউমিন তালাআত শামসু ইল্লা বিজামবাতাইহা মালাকানে ইউনাদি আনি নিদান ইয়াসমাউহু মা খালাকাল্লাহু কুল্লুহুম গায়রাস সাকালাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন প্রতিদিন সূর্য ওঠে একদিনও বাদ পড়ে না, তেমনি সূর্য ওঠার সাথে সাথে দুইজন ফেরেশতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করে, এই দুইজন ফেরেশতাও প্রকাশ পায় এবং তারা উচ্চস্বরে ডাকে, নিদান যেভাবে আজান উচ্চস্বরে দেওয়া হয় এভাবে এই পুরো পৃথিবীবাসীকে ডাকে এবং তারা ডেকে বলে যে মেসেজটা তাদের তারা দেয়। রাসূলুল্লাহ বলছেন কেবলমাত্র জিন এবং ইনসান সেই ফেরেশতাদের শব্দটা শুধু শুনতে পায় না, যেটা ইমানে ব্যাপার, কারণ ফেরেশতাদের ডাক পুরো পৃথিবীতে ছড়িয়ে যায়। কিন্তু আমাদেরকে কেন শুনতে দেওয়া হয় না? হয় আমরা ভয় পাব, হয় আমাদের মানে ভ্রম হয়ে যাবে, আমরা কেউ বলবো শয়তান, কেউ বলবে জিন, বা কেউ ফেরেশতা ভাববে, একটা বিশৃঙ্খলা লেগে যাবে। যেহেতু ফেরেশতাদের প্রতি এটা ইমানের অন্তর্ভুক্ত, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আমাদেরকে দেখায় না, তাদের কথা শোনায় না, কিন্তু সংবাদটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাধ্যমে আমাদেরকে দিয়েছে। যেহেতু আমরা হাদিসকে বিশ্বাস করি, অতএব ফেরেশতার ডাক সরাসরি শুনতে পেলে যেভাবে মানি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেহেতু বলেছে আমরা ওইভাবে মানি। এই ফেরেশতারা আমরা পুরো পৃথিবীবাসীকে ডেকে বলে ইয়া আইয়ুহান নাস হালুম্মু ইলা রাব্বিকুম, হে মানুষ সকল তোমরা তোমার রবের দিকে ধাবিত। প্রতিদিন সূর্য ওঠার সাথে সাথে দুইজন ফেরেশতা ডেকে বলে ইয়া আইয়ুহান নাস হালুম্মু ইলা রাব্বিকুম, তোমরা কোথায় বিচরণ করছো? সকাল হলে আমরা কোথায় ব্যস্ত হই? যার যার কাজে ব্যস্ত হই, অথচ আল্লাহর পক্ষ থেকে ডাকা হয় কাজে ব্যস্ত নয়, তুমি তোমার রবের দিকে ধাবিত হও। আজকের দিন যেন তোমার রবের দিকে, সময় যেন তোমার রবের দিকে পার হয়, দুনিয়ার মধ্যে বেশি ব্যস্ততায় তুমি দেখাও না। হালম্মাইলা রাব্বিকুম, এই ব্যাখ্যা কেন বললাম তার পরের অংশে আছে। এই ফেরেশতা বলে ইন্নামা কাল্লা ওয়া কাফা, এটা খুব চমৎকার, আজকের খুতবা থেকে আপনি এই বিষয়টা অবশ্যই নিয়ে যাবেন। আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে নিঃসন্দেহে ইন্না কাল্লা ওয়া কাফা, তোমাকে যদি অল্প কিছু দেওয়া হয়ে থাকে তোমার নজর এটা অল্প, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বলা হয়েছে বান্দা তুমি জেনে নাও এই অল্প যদি তোমার লাইফটা পার হয়ে যায়, তুমি যদি বেঁচে আছো মুসলিম হিসাবে আল্লাহর বান্দা হিসাবে, খায়রুম মিম্মা কাসুরা ওয়ালহা, তাহলে ওই সম্পত্তি অঢেল সম্পত্তি থেকে শ্রেষ্ঠ যারা অঢেল সম্পত্তি পাওয়ার পরে আল্লাহকে ভুলে গেছে, যারা ইমান নিয়ে আসতে পারেনি, যারা কাফের, যারা দুনিয়া নিয়ে মত্ত আছে, তার লাইফ থেকে তোমার লাইফ অনেক বেশি শ্রেষ্ঠ, যদিও আল্লাহ তোমাকে অল্প দিয়েছে কিন্তু চলে যাওয়ার মতো। এই ফেরেশতারা ডেকে বলে আল্লাহমুখী হও, দেখো অল্প আল্লাহর বান্দা হয়ে থাকতে পারলে এই অল্প তোমার আধিক্য থেকে শ্রেষ্ঠ, যেই আধিক্যতা তোমাকে আল্লাহকে ভুলিয়ে দিবে সেই আধিক্য থেকে তোমার এই অল্প হচ্ছে শ্রেষ্ঠ। এটা আমাদেরকে জানানো হয় প্রত্যেক দিন, ফেরেশতারা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় তুমি আল্লাহমুখী হও, আল্লাহমুখী হও, এই দুনিয়ার দিকে তুমি ঝুঁকে যেও না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যেই ব্যক্তি দুনিয়ার দিকে ঝুঁকে যাবে আল্লাহ কি বলেছে, আমি তাকে অভাব দিয়ে ঢেকে দেবো, তার অভাব কোনোদিন দূর হবে না। অতএব আমাদের রাজ্জাক যেহেতু আল্লাহ, আল্লাহ আপনাকে দুনিয়া ইনকাম করতে নিষেধ করেনি, আপনি দুনিয়ার সব কাজ করেন, বেঁচে থাকার সব প্ল্যান করেন, কিন্তু আপনি আল্লাহর বান্দা হয়ে জমিনে বেঁচে থাকেন, আপনার অন্তরটাকে এমন করে রাখেন যেই অবস্থায় যে কোনোভাবে যদি আপনি মরে যান যে আপনার রব আপনার প্রতি সন্তুষ্ট। যেই দিন আমরা আপনার জন্য বলতে পারি যে শুনলে যে অমুক মারা গেছে রাহমাহুল্লাহ, আল্লাহ তার উপর রহম করুক, আমাদের জবান থেকে যারা পৃথিবীতে বেঁচে থাকবে তারা যেন আপনাকে নিন্দা না করে, তারা যেন আপনার জন্য দোয়া করতে ইতস্তভূত না করে, তারা যেন অন্তর থেকে আপনার নামটা শুনতে পারলেই বলে আল্লাহ তাকে মাফ করে দাও, সে ভালো লোক ছিল, এটা আপনি অর্জন করে নেন। মৃত্যু তো আমাদের প্রত্যেকেরই আসবে, করোনায় না হয় অ্যাক্সিডেন্টও হবে, অ্যাক্সিডেন্টে না হয় আল্লাহর আজাবে হবে, আজাবে না হয় ভূমিকম্পে হবে, আগুনে হবে, ইহুদি নাসারাদের অত্যাচারে হবে, হবে তো নাকি আমরা কেউ বেঁচে থাকবো? আমরা কেউ বেঁচে থাকবো। আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত,
প্রত্যেকটা মানুষকে মরতে হবে কিন্তু আল্লাহ বলছেন সুম্মা ইলাইনা তুরজাউন তোমাদেরকে আমার কাছে ফিরিয়ে আনা হবে অতএব কি অবস্থায় আমরা আল্লাহর কাছে ফিরে যেতে চাই এটা হচ্ছে মূল পয়েন্ট এটা হচ্ছে আমার মেসেজ আমরা অলওয়েজ যেন নিজেকে মুসলমান করে রাখি নিজের অন্তরটাকে যেন মুসলিম করে রাখি এবার মৃত্যু কিভাবে আসে আসতে দেন কে আমাদেরকে মারবে মারতে দেন কোন কাফের আমাদেরকে মেরে দিবে মেরে দিতে দেন কিন্তু আমরা আল্লাহর বান্দা যদি আমরা আল্লাহর বান্দা থাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোর দুনিয়া ধ্বংস হবে না বরং তোর পরকাল উত্তম হয়ে যাবে এর বিনিময়ে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করে সর্ব অবস্থায় যেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা হতে পারি আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টিমূলক কথা বলতে পারি আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি মতো কাজ করতে পারি এবং যে কোনো ফিতনায় আমরা যেন মানুষের জন্য নতুন করে ফিতনা না হই আমরা যেন ফাসাদকারী না হই আল্লাহ যেন আমাদেরকে মুসলিহদের অন্তর্ভুক্ত করে দেন আল্লাহ যেন আমাদেরকে সৎ লোকদের অন্তর্ভুক্ত করে দেন এবং যে কেউ আমাদের জন্য দুর্নীতি করবে যেই কোনো রাষ্ট্র হোক আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে হোক যারাই আমাদের মুসলিমদের নিয়ে দুর্নীতি করার চেষ্টা করবে আল্লাহ তুমি তাদের এই ষড়যন্ত্রকে বানচাল করে দিবে এবং আমাদেরকে এই ষড়যন্ত্র থেকে তুমি আল্লাহ উদ্ধার করো তুমি একমাত্র আমাদের আশ্রয়স্থল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা তার কাছ থেকে এসেছি তার কাছেই ফিরে যেতে হবে যেই ভাইয়েরা দোয়া চেয়েছে আমরা অন্তর থেকে দোয়া করি আল্লাহ যাদেরকে তুমি অসুস্থ দিয়েছো আল্লাহ তুমি আমাদেরকে মুক্ত করে দাও সুস্থতা দান করো এবং ওই সমস্ত ভাইদেরকে সুস্থ করে দাও আল্লাহ এই লকডাউন অবস্থায় যাদের রিজিক সংকীর্ণ হয়ে গেছে আল্লাহ আমাদেরকে তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দান করো এবং খেয়ে পর্যন্ত তোমার শুকরিয়া আদায় করতে পারি এমন করে আমাদেরকে বাঁচিয়ে রাখো এবং আমাদেরকে অন্য কারো দ্বারস্থ থেকে আল্লাহ তুমি আমাদেরকে উদ্ধার করো আল্লাহুম্মা কফিনা বিহালালিকা ওয়ান হারামিক ওয়াগনিনা মিন ফাদলিকা আম্মান সিওয়াক আল্লাহ তুমি আমাদেরকে হালালের উপরে টিকিয়ে রাখো এবং তুমি ছাড়া অন্য কারো যেন মুখাপেক্ষে আমাদেরকে হতে না হয় আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো তোমার পক্ষ থেকে সাহায্য করো যেন অন্য কারো কাছে আমাদের দ্বারস্থ হতে না হয় ইয়া রাব্বুল আলামিন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته